কোন থেকে? الفصل الثاني. আল-ফসলুসানি রেওয়ায়াতুল হাদিস বিল মানা, হাদিসকে তার মানার দ্বারাতে বর্ণনা করা। তামবিহুন, হাজাল মাবহাসু ইয়ানজারু ইলা মাবহাসে রেওয়ায়াতুল হাদিস ওয়া নাকলিহি বিল মানা। তো এই বহসটা, এই আলোচনাটা এখানে রেওয়ায়াতুল হাদিস এবং নকলিহি বিল মানা, রেওয়ায়াত বিল মানার সাথে সম্পৃক্ত। ওফিহি একতলাফুন, তন্মধ্যে রয়েছে মতভেদ, অর্থাৎ মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে নিকটে মতভেদ রয়েছে যে রেওয়ায়াত বিল মানা করা জায়েজ আছে কি নাই। ফাল আকসারুনা আলা আন্নাহু জায়েজুন, অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামদের মতে মত হলো যে রেওয়ায়াত বিল মানা জায়েজ আছে। মিম্মান হুয়া আলিমুন বিল আরাবিয়াতে, ওই ব্যক্তির জন্য যিনি আলিমুল বিল আরাবিয়াতে, আরবি সম্পর্কে অবহিত, আরবি সম্পর্কে যিনি জানেন, তিনি রওয়ায়াত বিল মানা করাটা তার জন্য জায়েজ আছে। এবং ওয়া মাহিরুন ফি আসালিবিল কালামে, এবং মাহের অর্থ কি দক্ষ, ফি আসালিব, হ্যাঁ আসালিবিল কালাম, কালাম অর্থাৎ বাক্য, বাক্যের বিভিন্ন দিক, নিয়মাবলী, উসলুব, হ্যাঁ উসলুবের জমা কি আসালিব, আসালিবিল কালাম, কালামের বিভিন্ন দিক। এটা কাবালা কালামের বিভিন্ন দিক হইল, একটা কালামের মধ্যে জহের আছে, নস আছে, মুবাসসার আছে, মোকাম আছে, হ্যাঁ আম, খাস, মুতলক আছে। একটা কালামের যে বিভিন্ন সিয়াক সাবাক সব ব্যাপারে যিনি অভিজ্ঞ, মাহিরুন ফি আসালিবিল কালাম। ও আরিফুন বেক হাওয়াসিত তারাকিবি, এবং আরিফুন যিনি জানেওয়ালা, হ্যাঁ যিনি জানেওয়ালা হবেন, বেক হাওয়াসে খাসাতুনের জমাল কি খাওয়াস, বৈশিষ্ট্যগুলি, তারাকিবি তুর্কিবের, অর্থাৎ আর বাক্যের, বাক্যের যে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, কোন বাক্যে কোন জুমলায় খবরি আর কি ফায়দা দেয়, জুমলায় ইনশিয়ার কি ফায়দা দেয় আছে না, তাহলে জুমলা সমূহের যে বৈশিষ্ট্য সম্পর্কে যিনি অবহিত। ওয়া মাফহুমাতিল খেতাবে, এবং যিনি অবহিত, যিনি জ্ঞান রাখবেন মাফহুমাত, মাফহুমাত অর্থ কি বুঝ, খেতাবত্তার সম্বোধন, বাক্যের মধ্যে যে সম্বোধন করা হয়েছে সম্বোধনের মাফহুম সম্পর্কে, হ্যাঁ এখানে মাফুমতি উদ্দেশ্য বা এটার যে লক্ষ্য এই সম্পর্কে অবহিত। কেন, যে রওয়ায়াত বিল মানা করার জন্য এই সমস্ত বিষয়গুলো শর্ত কেন, কারণ হইল লেয়াল্লা ইয়াকতিয়া বে জিয়াদাতিন ওয়া নুকসানি, যেন তিনি কোনো ভুল না করেন, বে জিয়াদাতিন ওয়া নুকসানি, জিয়াদতের দ্বারা এবং নুকসানের দ্বারা। যিনি রওয়ায়াত বিল মানা করতে যাইয়া কিছু যদি জিয়াদত করালেন, বৃদ্ধি করালেন, অথবা যদি তিনি নোকসান অথবা ত্রুটি করলেন, এগুলো থেকে এই সমস্ত ভুল থেকে যেন বেঁচে থাকতে পারে, যেন এই সমস্ত ভুল তিনি দ্বারাতে না হয়। ওয়াকিলা, আর কেউ কেউ বলতেছে রওয়ায়াত বিল মানা জায়েজ আছে, জায়েজুন ফি মুফরাদাতিল আলফাজে দুন আল মুরাক্কাবাত, যিনি মাহের হবেন ফি মুফরাদাতিল আলফাজে, শব্দের একক শব্দ, শব্দের একক সম্পর্কে, দুন আল মুরাক্কাবাত, মুরাক্কাব সম্পর্কে জানা দরকার নেই, শুধু মুফরাদ সম্পর্কে অবহিত, তিনি রওয়ায়াত বিল মানা করা তার জন্য জায়েজ। এটা কেহ কেউ বলতেছে শব্দের অর্থ জানলে চলে, বাক্যের গঠন ধরে। ওয়াকিলা জায়েজুন লেমান ইস্তাহজারা আলফা, লেমান ইস্তাহজারা আলফাজাহু হাত্তা ইয়াতামাক্কানু মিন আত-তাসারুফি ফি, কেউ কেউ বলতেছেন ওই ব্যক্তির জন্য জায়েজ লেমান ইস্তাহজারা আলফাজাহু, যে ব্যক্তি হাদিসের লব্জগুলা যার নিকটে উপস্থিত, হাত্তা এমনকি ইয়াতামাক্কানু মিন আত-তাসারুফি ফি, এটার মধ্যে লব্জসমূহের মধ্যে তাসারুফ করতে, তাসারুফ কি পরিবর্তন না, এটার মধ্যে তাসারুফ পরিবর্তন না, পরিবর্তন করতে, কোন শব্দটার কীভাবে গঠন করলে এটা মাজির থেকে মোজারে, মোজারের থেকে আমর, হ্যাঁ এক এক বাবের থেকে এক এক বাবের থেকে অন্য বাবে, হ্যাঁ রূপান্তর করলে,
হ্যাঁ কি রূপান্তর করতে যিনি দক্ষতা রয়েছে তিনি জন্য এটা কি জায়েজ জায়েজ আছে ওয়াকিলা জায়েজুন লেমান ইয়াহফিজু মানিল হাদিস আর কেউ কেউ বলতেছে রওয়ায়াত বিল মানাজার যে ব্যক্তি লেমান ইয়াহ ইয়াহফাজু যিনি সংরক্ষণ আছে মানিল হাদিস হাদিসের অর্থ সমূহ ওয়ানাসিয়া আলফাজাহা এবং তার শব্দসমূহ কি করছেন ভুলে গেছেন শব্দসমূহ ভুলে গেছেন কিন্তু অর্থসমূহ সংরক্ষণ আছে ওই ব্যক্তির জন্য জায়েজ আছে ওয়ানাসিয়া আলফাজ লি জরুরাতে ফি তাহসিল আহকাম লি জরুরাতে প্রয়োজনে ফি তাহসিল আহকাম বিধিবিধান অর্জনের জন্য অর্থাৎ শরীয়তের বিধিবিধান বিধিবিধান হ্যাঁ এখানে না হাসিল করার জন্য অর্জন করার জন্য প্রয়োজনে হ্যাঁ প্রয়োজনে এটা করবেন এটা কিন্তু নিষ্প্রয়োজনে না কোন ব্যক্তি লেমান ইয়াহফাজু মানিল হাদিস হাদিসের অর্থ আচ্ছা ওয়াম্মা মানিস্তাজার আল আলফাজা ফালা ইয়াজুজুল্লাহু লি আদমি জরুরত কিন্তু হ্যাঁ যিনি শব্দসমূহ যিনি ইয়ার আছে উপস্থিত আছে অর্থাৎ শব্দসমূহ তিনি জানা আছে ফালাইয়াজুল্লাহু হ্যাঁ কিন্তু তিনি ফালাইয়াজুল্লাহু লে আদমি জরুরত প্রয়োজন ছাড়া তিনি জন্য রেওয়ায়ত বিল মানা করা যায় বরং যে রেওয়ায়ত যে লব্জ দ্বারাতে হাদিসটা আছে ওই লব্জ দ্বারাতে বর্ণনা করা হয় প্রথমটা যে কথা বলছে বলছে যে কাউকে বলতেছে জাইজুন লেমান ইয়াহফা লেমান ইয়াহফাজু মানিল হাদিস যে ব্যক্তির হাদিসের মানিটা জানা আছে বাপটা জানা আছে ওয়া নাসিয়া আল ফাজাহা এবং হাদিসের লব্জগুলা জানা নাই ভুলে গেছে হুবহু জানা নাই তাহলে লি জরুরাতে তাহলে প্রয়োজনে প্রয়োজনের জন্য ফি তাহসিল আহকাম রেওয়ায়েত বিল মানা করো আহকামটা যেন সাব্যস্ত করতে পারে এই জন্য এটা রেওয়ায়েত বিল মানা জায়েজ আছে এখন বলতেছে ওয়াম্মা মানিস্তা যারা আলফাজা যে ব্যক্তির লব্জসমূহ তার সংরক্ষণ আছে হাদিসের হ্যাঁ তো এই যে ব্যক্তির জন্য প্রয়োজন ব্যতীত রেওয়ায়েত বিল মানা করা জায়েজ নাই ফালা ইয়াজুজু লাহু লি আদমি জরুরত তাহলে বুঝা গেল রেওয়ায়েত বিল মানা এইটাও হলো আজিমত এটা কি আজিমত না আজিমত আজিমত অর্থাৎ ধীরতা হ্যাঁ আর রেওয়ায়েত বিল মানা হলো রকসত রকসতে শিথিলতা প্রয়োজনে এটা কি রয়েছে জায়েজ আছে ওহাজাল খেলাফু ফিল জাওয়াজে ওয়াদামহি এই যে একটা লাভটা রেওয়ায়েত বিল মানার ব্যাপারে এটা হলো জাওয়াজ ও আদমি জায়েজ এবং নাজায়েজের ব্যাপারে ওয়াম্মা আউয়ালিয়াতি রাওয়ায়েতিল লফজি মিন গাইরে তাসারুফি ফিহা ফা মুত্তাফাকুন আলাইহি কিন্তু ওয়াম্মা আউয়ালি ওয়াম্মা আউ আউ হ্যাঁ আউলিয়াতু হ্যাঁ ওয়াম্মা আউলিয়াতু রাওয়ায়েতিল আউলাবিয়াতু আউলাবিয়াতু এই শব্দটা হামজা না প্রথম দিয়া আউলাবিয়াতু ওই আউলাত থেকে এইটার উত্তমতার মধ্যে মোত্তাফাকুন আলাই সবাই কি ওয়াম্মা আউলাবিয়াতু রাওয়ায়েতিল লফজ মিন গাইরে তাসারুফিন ফিহা এটা আমি তো কোনো প্রকার তাসারুফ ছাড়া তাসারুফ পরিবর্তন তাবাদ্দুল পরিবর্তন পরিবর্তন ব্যতীত এইটা যে উত্তম মোত্তাফাকুন আলাইহি এটা কি সর্ব সম্মতিক্রমে এটা উত্তম রওয়ায়েত বিল লফজ লিকাউলিহি সাল্লাল্লাহু সাল্লাম এটা দলিল হলো রাসূল সাল্লামের বাণী নাদ্দারাল্লাহু ইমরান সামিয়া মাকালাতি ফা ওয়াহা ফাদাহা কামা সামিয়া তো এখানে তো বললো যে রওয়ায়েত বিল লফজটাই আওলা সর্বোত্তম এইটার দলিল কি রাসূল সাল্লামের বাণী রাসূল বলছেন নাদ্দারাল্লাহু ইমরান ওই ব্যক্তিকে আর ওই ব্যক্তির
चेहरा के अल्लाह ताला उज्जवल करुक लेकिन दोआ देखी दोआ समिया माका लगती जिनी आमार कथा के सुने सें फा वाह हा अतपर इटे संरक्षण करे सें फा अद्दा हा अतपर ए हदीस आमार बक्तव्य के अपर निकटे কি এই করছেন আদায় করছেন অপর নিকটে বর্ণনা করেছেন আদায় করছেন অর্পিত করেছেন কামা সামিয়া যেমন তাহলে এখানে রেওয়ায়েত বিল লফজের ব্যাপারে কথাটা আছে রেওয়ায়েত বিল লফজ ওই কামা সামিয়া যেমনটা শুনছে আল হাদিস ও নকলু বিল মানা ওয়াকিন ফিল কুতুবি সিত্তাতে ওয়া গায়রিহা ওয়াল নকলু বিল মানা রেওয়ায়েত বিল মানা নকল তো কি রেওয়ায়েত রেওয়ায়েত বিল মানাটা ওয়াকিউন এটা না ওয়াকিউন ফি কুতুবি সিত্তা কেতাবি সিত্তা অর্থাৎ শেয়া সিত্তা শেয়া সিত্তার কিতাব ও গাইরি এবং অন্যান্য কিতাবের মধ্যে তাহা বিবৃত রয়েছে ওয়াকিউন ওকিউন তো কি পতিত হয়েছে অর্থাৎ এগুলা ব্যবহৃত হয়েছে রেওয়ায়েত বিল মানা এই জন্য রেওয়ায়েত বিল মানা কি আছে জায়েজ আছে রেওয়ায়াতুল হাদিসে বিল আনআনাতে আনআনার মাধ্যমে হাদিস বর্ণনা করা অর্থাৎ হাদ্দাসানা আকবারানা আম্বানা সামিতু রাআইতু এই সমস্ত শব্দ দ্বারাতে বর্ণনা না করে আনআন দ্বারা মেশকাতের মতো শুধু হাদিস শরীফের ইয়েটা সাহাবি অথবা তাবিজ নাম উল্লেখ করছে এটা না এখানে সনদের যে কোনো জায়গা দিয়ে যিনি বর্ণনাকারী তিনি শাইখের নাম উল্লেখ শাইখের থেকে বর্ণনার সময় হাদ্দাসানা আকবারানা আম্বানা এই সমস্ত শব্দ বর্ণনা করে আন আন শব্দ দ্বারাতে বর্ণনা করছে ওয়াল আন আনাতু রেওয়ায়াতুল হাদিসে বে লফজে আন ফুলানিন আন ফুলানিন এখানে বলেছে আনানা বলা হয় হাদিসকে আন ফোলানিন আন ফোলানিন অমুক থেকে অমুক অমুক থেকে অমুক এইভাবে বর্ণনা করার নাম হল হাদিসে মুআন আন সে হাদিসকে আন আন শব্দ দ্বারাতে বর্ণনা করা হয় একে বলা হয় হাদিসে মুআন আন হাদিসে পদ্ধতিতে যাহা বর্ণনা করা হয় ইয়াশতারিতু ফিল আনআনাতিল মুআসিরাতু ইনদা মুসলিম ওয়াল লেকাউ ইনদাল বুখারী এখন আনআন রেওয়ায়েতের জন্য কি শর্ত এটা মধ্যে মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে মতানৈক্য রয়েছে একতলাপ রয়েছে ইমাম মুসলিম রহমতুল্লাহ বলতে ইয়াশতারিতু ফিল আনআনাতে আল মুআসারা মুআসারা অর্থাৎ এক যোগ না এক যোগ এক সমসাময়িক সমসাময়িক অর্থাৎ তিলমিজ এবং শাইখ এক যোগে অর্থাৎ কী করে তাহারা দুজনে এই জমানাটা পেয়েছেন এক যোগের মধ্যে যে সময় তিলমি যে সময় তিলমিজে শাইখের থেকে হাদিস বর্ণনা করেন ওই সময় তিনির সাথে তিনিও কি ছিলেন ওই সময় জীবিত ছিলেন আচ্ছা তো ইয়াশতারিতু ফিল আনানাতিল মুআসারাতু ইনদা মুসলিম ইমাম মুসলিম রহমতুল্লাহর মতে একযোগ ওয়াল 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 লাকিউ ইনদাল বুখারী কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহর মতে শর্ত হলো যে না একযোগে হইলে হইবে না বরং রাবি এবং মারবিয়ান হোক রাবি এবং তাদের মধ্যে লেখা সাক্ষাৎ হইতে
তো তারা যে দুজন জন একসাথে হইছেন এটা একটা এটার কি প্রমাণ থাকতে হবে ওয়াল আকজু ইন দা কাউমিন আখারিন ওয়াল আকজু ইন দা কাউমিল আখারিন মুসলিমুন রদ্দা আনিল ফারিকাইনে আশাদ্দা রদ্দে ওয়াবালেগা ওয়াবালাগা ফিহি ওয়ান আতাল মুদাল্লিসে গাইরু মাকজুম ওয়াল আকজু ইন দা কওমিন আখারিন কওমান আখারিন অন্য সম্প্রদায়ের নিকটে এটা কি হইতেব আগলাকজু গ্রহণ করতে গ্রহণীয় হইতেব ওয়াল আকজু আকজু তুই গ্রহণ করা ও মুসলিমুর রাদ্দা আলাল ফারিকাইনে আর ইমাম মুস্তানতুল্লা আশাদ্দার রদ্দে প্রত্যাখ্যান হ্যাঁ প্রত্যাখ্যান রাদ্দাতে প্রত্যাখ্যান করেছেন আশাদ্দার রদ্দে একবারে কঠোরভাবে উভয় ফরিককে উভয় দলকে এই যে কেন দুইটা দল হলো না এই দুই মুসলিম হ্যাঁ না ওই ওয়াল ওয়াল আকজু ইন দা কাউমিন আকারে এই এই যে দুই দল আছে দুই দলের মধ্যে দোনো দলকে তিনি একার কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন দুই দল বলতে হ্যাঁ ফারিকেন দুইটা দল একটা হইল কি ওয়া ওয়াল লাকিউ সাক্ষাৎ হ্যাঁ একজন হইল ওয়াল আকজু থেকে বর্ণনা করা হ্যাঁ ওয়াল আকজু ইন দা কাউমি নাকিরি অন্য অন্য সম্প্রদায় তার থেকে গ্রহণ করা এই দুটো আছে না দোনোটা কি ম্যাম বোখারির মত হ্যাঁ 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 জি তো এই জন্য এই এই দোনোটা দোনোটা কি করেছে ফরিককে হ্যাঁ ফরিককে ইমাম মুসলিমুল্লাহ রদ করছেন কেমনে আশাদ্দার রদ্দে ওয়া বালাগা ফিহি এবং এটা মানে তিনি খুব জোর দিয়েছেন খুব না খুব চূড়ান্ত পর্যায়ে জোর দিয়েছেন প্রচেষ্টা করছেন ওয়া আন আনাতুল মুদাল্লেস জেইরাবি মুদাল্লেস করেন মুদাল্লেস তাদলিস করেন আর কি তাদলিস অর্থাৎ হাদিসের মধ্যে শাইখের নাম গোপন করেন তাহলে ওই 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 মুদাল্লেসকারীর আন আন হাদিস গাইরু মাকবুল অগ্রহণযোগ্য এটা না এটা কথা না সবাই কথা এটা হ্যাঁ কারণ যদি ওই পূর্বে গেছে মুদাল্লে হাদিসে মুদাল্লাস হাদিসে মুদাল্লাসের ব্যাপারে গেছে না যে ওই হাদিসে গ্রহণ ওই হাদিসে মুদাল্লাস গ্রহণ করা হবে যদি তিনি সেকারা বিসারা তিনি সেকারা বিসারা সারা হাদিস গ্রহণ করেন না এইটা যদি কি হয় প্রমাণ প্রসিদ্ধ হয় তাহলে ওই হাদিসে মুদাল্লাস এই ওই ওই মুদাল্লাস বর্ণনাকারীর হাদিসকে গ্রহণ করা যাবে তো এই জন্য এখানে বলতেছে যে আন আনাতুল উমুকের থেকে বর্ণিত আছে কিন্তু উমুকে আমারে হাদিস বর্ণনা করছে উমুক থেকে আমি শুনেছি এই কথা তো নাই উমুক থেকে বর্ণিত আছে তো এটা ওই ব্যক্তি যেই কথাটা যে তিনি বলতেছেন তিনি সরাসরি উমুকের থেকে শুনছে এটা তো আর কোনো প্রমাণিত না এই মধ্যখান দিয়ে দুই তিনজন রাবি যদি বাদও করে যায় তবুও আন দিয়া বর্ণনা করাটা সঠিক হয় এই জন্য এখানে কী করা হয়েছে যে বলতেছে যে যিনি মুদাল্লেস শাইখের নাম উল্লেখ না করে গোপন কইরা হাদিস বর্ণনার যিনি অভ্যাস ওই মুদাল্লেস রাবির হাদিসটা আনান হাদিসটা গাইরু মকবুল আল মুসনাদ কুল্লু হাদিসিন মারফুইন সনদুহু মুত্তাসিলুন ফাহুয়া মুসনাদুন কুল্লু হাদিসিন মারফুইন প্রত্যেক হাদিসে মরফু সনদুহু মুত্তাসিলুন যেই হাদিস প্রত্যেক হাদিসে মরফুর সনদ
মুত্তাসিল, মুত্তাসিল তো কি মিলিত, যেটা রাবিদের মধ্যে কোন প্রকারের এনকেতা নাই, কোন রাবি বাদ পড়ে নাই, তাও ফাহুয়া মুসনাদ, তাকে কি বলা হয় মুসনাদ, এই আর এটাই বলে মুসনাদ। যেমন ইমাম আল জামিউল মুসনাদ সহিহ, এই এখানে মুসনাদ তো কি ইত্তেসাল করে মানে ইত্তেসাল, আল জামিউল মুসনাদ সহিহ মুক্তাসির, হ্যাঁ মুত্তাসিল মানে মুসনাদ পরিভাষা না মুসনাদ, হ্যাঁ সনদ আল জামিউল মুসনাদ সহিহ মুক্তাসির না, এটাই ও হাজা হুয়াল মাশহুরুল মুতামাদ আলাইহি, তো এইটি হলো গ্রহণযোগ্য প্রসিদ্ধ কথা। ওয়া বাযুহুম ইউসাম্মি কুল্লা মুত্তাসিল মুস্তাদান, আল মুতামাদ আলাইহি মানে একটা শব্দ আছে, হ্যাঁ মুতামাদ বলে এটা নির্ভরশীল, মুতামাদ আলাইহি থেকে নির্ভর নির্ভরযোগ্য, এটি এটি হলো প্রসিদ্ধ নির্ভরযোগ্য মুস্তাদ হাদিসটা না, এই পরিভাষা, এই পরিভাষাটা আর কি এটা পক্তি বোঝে প্রত্যেক হাদিসে মরফু যেটার সনদরা মুত্তাসিল, এইটাই কি মুসনাদ, এটা কি এটা এটা মুসনাদ। ওয়া বাযুহুম, আর কতক মুহাদ্দিসিনে কেরাম ইউসাম্মি কুল্লা মুত্তাসিলিন মুসনাদান, প্রত্যেক হাদিসে মুত্তাসিলের মুসনাদ, সাইডা মরুফ ওয়াইন কানা মাওকুফানা মাকতুয়ান, সাইডা মাওকুফ কত অথবা মাকতু, সাইডা কি হোক মাকুফ, মাকুফ হলে কিন্তু এটা যদি মুত্তাসিল হয়, মুত্তাসিল হয় তাহলে এটা এটা হলো মুসনাদ, মুসনাদ। বাযুহুম, বাযুহুম ইউসামিল মারফুয়া মুসনাদান, আর কতকে হাদিসে মরহুকে মুসনাদ বলে, মুসনাদ বলে নামকরণ করেন, ওয়াইন কানা মুরসালান, যদি এটা মুরসাল হয়, যদি এটা কি হয়, হ্যাঁ ওই সাহাবিবাদ করে গেছে কিন্তু রাসুল সাল্লামের থেকে এটা বর্ণিত আছে, তাহলে এটা হাদিসটা কি তাহলে এই মুসনাদ কাকে বলা হয় এটার মধ্যে অনেক কথা আছে। আবার আরেকটা হলো হাদিসের কিতাবের মধ্যে যে মুসনাদ, যেমন মুসনাদে আহমদ, সেই এটার একটা একটা পরিভাষা হলো যে হাদিসের কিতাব কিতাবগুলোর মধ্যে সাহাবায়ে কেরামের তরতিব অনুসারে হাদিস বর্ণনা করা হয়, এটারে এটারও আবার একটা কি পরিভাষা আছে মুসনাদ। যেমন মুসনাদে আহমদের মধ্যে সর্বোত্তম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাদিস আনছেন, তিনি থেকে যত হাদিস বর্ণনা আছে, হ্যাঁ তিনি জানা মতন প্রথম দ্বিতীয়তে উমর রাদিয়াল্লাহু আনহু, এরপরে ওসমান, এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু, এ তাদের হাদিস বর্ণনা করেছে, এইটা একটা কি মুসনাদ। আল ফসলু সালেস আশাজু ওয়াল মুনকার ওয়াল মুআলাল, সাজ মুনকার মুআলা মুআলাল মুআলাল মুআলাল, ওমিন আকসামিল হাদিস এ সাজ ওয়াল মুনকার ওয়াল মুআলা, মানে কিসের দিক দিয়ে করছে, হ্যাঁ কইতেছে আশাজু ফিল লোগাতে, হ্যাঁ তো এটা হলো রাবিদের, এটা কোন দিক দিয়ে, এটা হলো রাবিদের রাবিদের বর্ণ ইয়াতিক দিয়ে, রাবিদের জব্দের মধ্যে শেখার মধ্যে আদালতের মধ্যে দৃষ্টিতে দিয়ে, হ্যাঁ এটি কি সাজ মুনকার মুআল্লাল। আর সাজু ফিল লোগাতে মান তাফারাদা মিনাল জমাতে, কয় সাজ শাব্দিকভাবে যে ব্যক্তি দল থেকে একা হয়ে গেছেন, হাদিস হয়েছে মান সাজ্জা সুজ্জা ফিন্না, মান সাজ্জা সুজ্জা ফিন্না, যে ব্যক্তি জমাত থেকে আর সাজ্জা ফিল মিনাল জমাতে, একটা ইয়ে দেয় মুসলমানদের জমাত থেকে যে ব্যক্তি একা হয়ে গেছে তাহলে সে একাভাবে যার নামে চলে যাবে, ওয়া খারাজা মিনহা, এবং তার দল থেকে বের হয়ে গেছে, তাকে কি বলা হয় সাজ বলা হয়। অফিল এস্তেলাহে পরিভাষায় মা রুবিয়া মুখা
মুখালেফান লেমা রাওয়াহু সাকাতু তে মা রুবিয়া জি হাদিসটা বলেছে সে মুখাল মুখালেফান লেফান অর্থাৎ বিরোধী হিসাবে লেমা রাওয়াহু সাকাত সাকাত রাবিগণ যাহা বর্ণনা করেছে একজন সাকা রাবি নির্ভরযোগ্য রাবির বিপরীত যে হাদিস হাদিস বর্ণনা কর হাদিসটা এটাকে কি বলা হয় শাস ফাইন লাম ইয়াকুন রাবিহি সাকাতান ফাহুয়া মারদুদু ফাইন লাম ইয়াকুন এন একটু শব্দ মনে চেঞ্জ আছে রুয়াতু দিছেন রুয়াতু সাকাতান দিছেন এটা দিছেন ও এন তো ফাইন লাম ইয়াকুন রুয়াতু রুয়াতু রাবিহি দিছে তো এটা কি দিছে এটা একই একই ফাইন লাম ইয়াকুন রুয়াতু রুয়াতু সাকাতান সাকাত বিপরীতে যদি বিপরীতে যদি না রাবিরা যদি সব যতজন রাবি আছে কইতেছে যে সেকা রাবিদের বিপরীত আর একটা হাদিস কি আছে সেকা রাবিদের বিপরীত এখন এটা না বরং যাহারাই হাদিস বর্ণনা করছে সবাই গাইরে সেকা সবাই কি গাইরে সেকা এইটা কিছু ফাইন লাম ইয়াকুন রুয়াতুহু রুয়াতুহু সেকা সেকাতান ফাহুয়া মারদুদুন ওয়াইন কানা সেকাতান আর যদি হয় সেকা রবি কি সেকা কোনরা সেকা কোনরা সেকা না এরম যদি হয় ওয়াইন কানা সেকাতান ফা সাবিলুহু তারজি বে মজিদে হেবজিন ওয়া জাবতিন তো বলতেছে ফা সাবিলুহু তারজি এখন হাদিসে রাবিগণ সবাই কি সেকা এখন একটা আরেকটার বিপরীত সবাই সেকা একজন আরেকজনের বিপরীত যদি হয় তাহলে এখন ফাসাবিলুহু তারজিহ কয় এই জটিলতা থেকে বের হওয়ার রাস্তা হলো আর তারজিহ প্রাধান্য দেওয়া বে মজিদে হেফজিন অধিক হেফজের দ্বারা তো দেখতে বলতে সেকার মধ্যে অধিক হেফজকার আছে ও জব্তিন এবং অধিক জব্দ দুটা হাদিসের মধ্যে না দুটা হাদিসের রাবিদের মধ্যে সংরক্ষণ ও কাসরাত আও কাসরাতে আদাদিন যে অধি অধি সংখ্যার আধিক্য সংখ্যার আধিক একটা দেখা গেছে যে এই হাদিসটা বর্ণনা করছে দুইজনে এই হাদিসটা বর্ণনা করছে পাঁচজন সাতজনে তাহলে সাতজনেরটা কী হবে প্রাধান্য হবে এবং তার জিহাতের প্রাধান্য দেওয়ার অন্যান্য আরো যত কারণ সমূহ রয়েছে এগুলো দ্বারাতে দুই হাদিসের মধ্যে সমন্বয় করা হবে ফারাজিহু ইউসাম্মা মাহফুজান এখন একটা তো গেল সাজ যেই হাদিসটাকে প্রাধান্য দেওয়া হইল অল মারজু ও রাজে যেটা কি হয়েছে প্রাধান্য পেয়েছে প্রাধান্য পেনেওয়ালা ইউসাম্মা এটাকে নামকরণ করা হয় মাহফুজান হাদিসে মাহফুজ অল মারজু সাজান যেটাকে যেটার উপরে প্রাধান্য পাইল এটা হইল সাজ এটাকে বলা হয় সাজ তাহলে সাজ কাকে বলা হয় যে সেকা রাবি যদি সেকা রাবির বিরুদ্ধে মোখালেফ যদি রওয়ায়েত করে তাহলে এর মধ্যে তারজি দিয়ে প্রাধান্য পাওয়ার যত আছে নিয়মাবলী আছে প্রাধান্য দিয়ে যেই হাদিসটা প্রাধান্য পাইল এটা বলা হয় মাহফুজ আর যেটা প্রাধান্য পাইল না এটাকে বলা হয় সাজ প্রথমে যে বললো একটা সেকা দোনো হাদিসের
বর্ণনাকারী কি শেখা অথবা একটা শেখা আর একটা কম শেখা বিশেষ এইটি এইটি খুঁজেছি শেখার মধ্যে কোনটা বেশি শেখা হ্যাঁ অথবা কার বেশি হেফজ আছে কার যত বেশি আছে কোন কোন হাদিসে রাবি তত বেশি হ্যাঁ এইভাবে তরজি দেওয়ার পরে তরজি দেওয়ার পরে ফলাফল দিয়ে হয়েছে ফলাফলটা হইল যেটা প্রাধান্য হবে এটা হচ্ছে পাইল এটা হলো মাহফুজ আর যেটা প্রাধান্য পাইল না যার উপর প্রাধান্য পেয়েছে এটা হলো কি শ্বাস শ্বাস আইন মদিন মারদুদ গেল কোনটা যদি মানে ও মারদুদ হইল যে কোন রাবি কিনা সেকানা কোন রাবি কিনা সেকানা কিন্তু একজন আরেকজনের বিপরীত কিন্তু একজন আরেকজনের বিপরীত রেওয়ায়ত করে ওই যাক তোমরা তোমরা যখন কি করো কার্য করো ইয়া তার আজা তাসা কাতা ইয়া তার আদা যখন তার উজ লাগে দ্বন্দ্ব লাগে তাহলে এটা কি মুনকার বলা হয় হাদিসুন এমন হাদিস রাওয়াহু দঈফুন দঈফুন মুখালিফুন লেমান হুয়া আদাহু মিনহু বলতেছে ওই হাদিসকে যেটাকে জয়ীফ রাবি বর্ণনা করছেন মুখালিফুন লেমান হুয়া আও দাহু মিনহু তাহার থেকে অধিক দুর্বল যে তাহার মুখালিফ মুখালিফুন দঈফুন মুখালিফুন লেমান হুয়া আদাহু মিনহু তাহার থেকে যে দঈফ তাহারও বিপরীত লেমান হুয়া আদাব আদাব লেমানি যে হাদিসটা বর্ণনা করছেন হলো দাইফরাবির বিপরীত নাকি এই যে রাওয়াহু রাওয়াহু দঈফুন মুখালিফুন মুখালিফুন লেমান হুয়া আদাবু মিনহু ওয়া মুকা ওয়া মুকাবালু ওয়া মুকা বিলুহু মুকাবিলুহুল মারুফ মুনকারের বিফুরি মুকাবিলা কি বিফুরি হইল কি মারুফ ফাল মুনকার ওয়াল মারুহু কেলা রেওয়া রাবি হিমা দৈফ বলতেছে মুনকার এবং মারুফ উভয় হাদিসে রাবি হইল দৈফ প্রথম থেকে একটু মুনকার আহাদু হুমা আদাফু মিনাল আখার একটা আরেকটা থেকে বেশি দুর্বল যেইটা মুনকার এটা হলো বেশি দুর্বল আর যেইটা মারুফ এটা হলো তুলনামূলক দুর্বলতা কম আবার মুনকারু হাদিসুন রাওয়াহু দঈফুন মুখালিফুন লেমান হুয়া আদাফু মিনহু মুনকার বলা হয় ওই হাদিসকে যে হাদিস বর্ণনা করেছে দঈফ রাবি কেমন মুখালিফুন লেমান হুয়া আদাফু মিনহু তাহার থেকে যে অধিক দুর্বল আছে তাহার মুখালিফ দঈফ মুখালিফুন লেমান হুয়া আদাফু মিনহু আচ্ছা এরপরে ও মোকাবিলুহুল মারুফ এটার মোকাবিলা হলো কি মারুফ কারণ ফাল মুনকার ওয়াল মারুফ কেলা রাবি হিমা দৈহ মুনকার এবং মারুফ উভয়ের বর্ণনাকারী দৈ ও আহাদু হুমা আতাহু মিনাল আখার একটা আরেকটা থেকে অধিক দুর্বল যেটা বেশি দুর্বল এটা কি বলা হয় মুনকার যেটা কম দুর্বল এটা বলা হয় মারুফ ওয়া ফি শাযে ওয়াল মাহফুজে কাবিউন
কবিয়ু আহাদিহিমা আকওয়া মিনাল আখের বলতেছে অফিস সাজ ওয়াল মাহফুজে, সাজ এবং মাহফুজ মাহফুজের মধ্যে কবিয়ুন কি রয়েছে, শক্তি শক্তি রয়েছে। আহাদুহুমা আকওয়া মিনাল আখা, এর মধ্যে দুটার মধ্যে একটা হলো অপরটার থেকে অধিক বেশি শক্তি। সাজ এবং মাহফুজ সবচেয়ে বড় শক্তি কোনটা? সাজ, মাহফুজের 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 শক্তি না, সাজেরও কিন্তু শক্তি আছে, মাহফুজ বেশি শক্তি। ওইটা বলতেছি কেন, সাজ এবং মনকার দুটার মধ্যে দুর্বলতা আছে, দুর্বলতার মধ্যে একটার থেকে আরেকটা অধিকতা বেশি, একটা একটা বেশি একটা কম। দুর্বলতার মধ্যে কি বেশি একটা কম, একটা হ্যাঁ কম, একটা বেশি দুর্বল একটা হলো কম দুর্বল। তো এই এইটি বুঝাইতে চাইতেছি আর কি। তো সাজ এবং মাহফুজ দোনো হাদিসের বর্ণনার মধ্যে, কারণ দোনো হাদিসের বর্ণনা করি তো শেখা বর্ণনার মধ্যে কী রয়েছে, শক্তি আছে, কবি শক্তি আছে, কিন্তু শক্তি একটা একটা তুলনায় অধিক অধিক কান্ডার মধ্যে অধিক হইল শক্তির মধ্যে। মাহফুজ হইল অধিক শক্তিশালী, সাজ হইল গল্পমূলক কম শক্তিশালী। ওয়াসাজ ওয়াল মুনকারু মারজুহানে, সাজ এবং মুনকার মারজুহান। এখানে তো দুইটা যে চারটা দিক গণনা করছে, একটা হলো সাজ মাহফুজ মারুফ মুনকার, মারুফ মুনকার না, এনে সাজ মাহফুজ মুনকার মাহফুজ, মুনকার মারুফ মাহফুজ। এখন বলতেছি ওয়াসাজু ওয়াল মুনকারু মারজুহানে, ওই যখন মোকাবেলা যখন যাইব, সাজের মোকাবেলা যখন মাহফুজ যাইব, মুনকারের মোকাবেলা যখন মারুফ, যখন মোকাবেলা করব মোকাবেলা অর্থাৎ প্রতিদ্বন্দ্বী করব, তাহলে মারজুহানে, তাহলে মারজুহানে সাজ এবং মুনকার এই দুটোটাও তো কি আধিক্য পাবে না, মারজুহান না প্রাধান্য পাইতো না, এটির উপরে প্রাধান্য দেওয়া হবে মারজুহান। আর রাজে হবে কোনটা, রাজে হবে ওয়াল মাহফুজ ওয়াল মারুফু রাজহান, মাহফুজ গুলো প্রাধান্য পাবে, প্রাধান্য পানেওয়ালা। আর এটি হলো কি না অগ্রাধিকার পাবে না, তাহাদের উপরে প্রাধান্য পাইব, সাজ এবং মুনকারের উপরে মাহফুজ এবং মারুফ প্রাধান্য পাবে। وَبَعْضُهُمْ لَمْ يَشْتَرِتُوا فِي السَّاجِ وَالْمُنْكَرِ قَيْدَ الْمُخَالَفَةِ لِرَابِنَا وَرْ قَبِيًا كَنَعُوا دَيْدًا وَبَعْضُهُمْ مُحَدِّثِينَ كَرَمْ قَتَي لَمْ يَشْتَرِتُوا تَعْ شَرْتَوْ قَرَنَي سَاجِ وَمُنْكَرَ مَدِي قَيْدَ الْمُخَاطَ مُخَالَفَةِ مُخَالَفَةَرْ قَيْد سَاجِ وَمُنْكَرَ مَدِي كِي মুখালাপ মনে কি বিরোধের কোন কয়েদ করেন নাই, আরে কয়েদ কয়েদ তুমি শর্ত করেন না, লে রাবি না কোন রাবি কাবিয়ান কানাও জয়িফান, সাইডের শক্তির দিক দিয়ে কতবা দুর্বল। কালু আর সাজু, তারা বলতে সাজু লইটা মা রাওয়াহু শেখাত, যাহা শেখারাবি বর্ণনা করছেন, ও তাফারাদা বিহি, এবং এই ব্যাপারে তিনি এককভাবে বর্ণনা করেছেন। ওয়ালা ইউজাদুল্লাহু আসলুন মুওয়াফিকুন ও মুওয়াদিদুল্লাহু, এবং লা ইউজাদুল্লাহ এবং পাওয়া যায় না কোনটা সাজের এমন একটা মূল মুওয়া আসলুন মুওয়া মুওয়াফিক আসলে মুওয়াফিক তো অনুকূলে 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 কোনো মূল পায় না, এবং মুওয়াদিদুল্লাহু এবং তার শক্তি অর্জনকারী মুওয়াদাত কি প্রতিকূল না না মুওয়াদাত মুওয়াফিকুন ও মুওয়া মুওয়াদাত না আদ্দুন, এই যে মুওয়াদাত মুওয়াদাত আদ্দুন শব্দ শক্তি যোগানেওয়ালা, তার শক্তি যোগানেওয়ালা কি নাই কোন, লা ইউজাদুল্লাহু আসলুন মুওয়াফিকুন ও মুওয়াদিদুল্লাহু
মুয়াদিদুন লাহু ওহাজা সাদিকুন আলা ফরদে সাকাতিন সহিহিন এই কথাটা যে বলল যে সাজ ওইটাকে বলা হয় যেটা একজন রাবি বর্ণনা করছেন এইটার মোকাবেলায় অন্য আর কোনো ই নেই হাদিস পাওয়া যায় না কয় এই কথাটা সাদিকুন প্রয়োগ হনেওয়ালা আলা ফরদে সাকাতিন সহিহিন একক সহি বর্ণনাকারী ব্যাপারে কিন্তু এটার মোকাবেলা যদি কি করে আরো যদি হাদিস আছে আরো বেশি সেকাওয়ালো যদি আসে এটা বিপরীত বুঝেছি এই এটার ব্যাপারে কিন্তু এই কথাটা প্রযোজ্য নয় হাজার সদিকুন হতে কি এই কথাটা প্রযোজ্য সদিকুন হতে কি এটা প্রযোজ্য এটা প্রমাণ হবে এটা প্রযোজ্য হইব এটা বাস্তবায়িত হইব আসলে সিদকুনের অর্থ কি সত্য না না আসলে সিদকুন আর ইয়ার মধ্যে লেখছে দুরসুল বা লাগাতন যে সিদক এবং কিজপাক বলা হয় সিদকু বলতেছে বাস্তবের পক্ষে বাস্তবের আর বাস্তবিক যেটা এটার কি বলা হয় সিদকু আর যেটা বাস্তবের বিপরীত এটাকে বলা হয় কিজবু ওয়াবাজুহুম লাম ইয়াতাবিরু সাকাতা ওয়ালাল মুখালাফাতা ওয়াবাজুহুম তাহলে এনে যা বলতেছে যে মানে কেউ কেউ বলে যে সাজ বলা হয় যদি একক রাবি বর্ণনা করে সেটাকে সাজ বলে আবার ওয়ালা ইউজাদু লাহু আসলুন মুয়াফিকুন এবং তার মুয়াফাক কোনো তার অনুরূপ একটা কোনো কি নেই আসল নাই অনুকূলে নাই এবং প্রতিকূলেও নাই এইডারে কি বলতেছে অনুরূপ বা তার বিপরীতে কোনো হাদিস নাই হাদিস নাই ওইটারে বলে কি মানে সাজ হ্যাঁ ও অর্থত ব্যবহার হয় তো বলতেছে হ্যাঁ এইটা হইলো এই কথাটা প্রয়োগ হইব বাস্তবায়িত হইব আলা ফরদে ফরদিন সাকাতিন সহি সহি একক রাবির ক্ষেত্রে যদি হাদিস তো এরকম হয় তাহলে যদি রাবি যদি সাকানা হয় তাহলে এই ক্ষেত্রে এই সাজ ও বৈদহু লাম ইয়াতাবিরু সাকাতা ওয়ালাল মুখালাফাতা ওবাজুহুম হ্যাঁ কেহ ওই মুহাদ্দিসিনে কেন আমরা কেউ কেউ বলতেছেন লাম ইয়াতাবিরু সাকাতা ওয়ালাল মুখালাফাতা কয় হাদিসে সাজ হওয়ার জন্য সেকা এবং মুখালাফ এটাকে দুর্তিব্য করেননি এমনই ভাবে এটাকে ওই যে করে নাই গণ্য করে নাই মুনকারকে লাম ইয়াকুসুহু যে মুনকারকে খাস করে নাই বিসুরাতিল মাসকুরাতে উল্লেখিত সুরতে উল্লেখিত সুরতে কোনটা মুনকার কারে কইছে মুনকার বলতেছে যে মুনকার বলতেছে তিনি মুনকার বলতো তুলনামূলক দুইজন জয়ীফ রাবি হাদিস বর্ণনা করছে একজন আরেকজন থেকে তুলনামূলক বেশি জয়ীফ বেশি জয়ীব যেটা এটা মুনকার হ্যাঁ এই জন্য এই সুরতরা কে উল্লেখিত এই সুরত তাকে তাহারা খাস করে নেন মুনকারের জন্য হ্যাঁ ওয়াসাম্মু হাদিস আল মাতউনে মাতুনে বেফিসকিন আও ফরতে গাফলাতিন আও কাসরতে গলকে মুনকার বরং কি সাম্মু বরং তারা নামকরণ করেছে হাদিস আল মাতউনি তানযুক্ত বিল ফিসকে ফিসকে তো কি ফিসকে দ্বারা আর কি ফিসকে অর্থাৎ খারাপি আমলগত
খারাপির দ্বারা আও ফরতে গাফলাতে, অর্থাৎ গাফলতের মধ্যে একবারে বেশি বেশি গাফলত অমনোযোগী, ও কাসরাতে গোল কেটে অধিক ভুল। এই সমস্ত হাদিসকেও তারা সাম্মু মনকারা হাদিসে মনকার হিসেবে নামকরণ করেছে। ও হাজিহি ইসতিলাহাতুন লা মুসাহাত লা মুসাতাফিয়া, এই পরিভাষা গুলো এই পরিভাষাগুলো লা মুসাহাতা ফিহা, এই পরিভাষাগুলোর মধ্যে কোন পরিভাষাগুলা, এই যে উপরোক্ত যে পরিভাষাগুলো গেছে পরবর্তীতে, মানে যেগুলো করছে আর কি, এগুলোর মধ্যে কি নাই কোন ত্রুটি নাই, ত্রুটি নাই বা দোষ নাই আর কি, সমস্যা নাই আর কি, কারণ এক একজনকে এক এক ভাবে এই করছে, সংজ্ঞায়িত করছে। ওয়াল মুআল্লালু বিফাতিল লাম, মুআল্লাল শব্দটা লামের মধ্যে জবর দিয়ে, লামের মধ্যে কি দিয়ে, মুআল্লাল। ইসনাদু ইসনাদুন ফিহি এলালুন ওয়া আসবাবুন গামিজাতুন খাফিয়াতুন কাদেহাতুন ফিসসিহাতি ইয়াতানাব্বাহু লাহাল হুজাকুল মা হুজাকুল মাহারাতু মিন আহলি হাজাল শানে। আচ্ছা, মুআল্লাল কাকে বলা হয়? বিলফাতে মুআল্লাল, কিন্তু মুআল্লাল না, মুআল্লাল মুআল্লাল। এমন সনদ ফিহি এলালুন, তার মধ্যে রয়েছে এলালুন ও আসবাবুন, এলালত ইল্লাতের জমা, ইল্লাত থেকে দোষ দোষ ত্রুটি, ও আসবাবুন কারণ সমূহ, গামেজাতুন সূক্ষ্ম সূক্ষ্ম, খাফিয়াতুন গোপন, কাদেহাতুন যেটা কি করবে সমালোচনা করবে, কাদেহাতুন সমালোচনাকারী, ফিসে হাতে বিশুদ্ধতার মধ্যে, অর্থাৎ গোপন না সূক্ষ্ম গোপন সমালোচনা সেহাতের ব্যাপারে, যেটা কি ত্রুটিযুক্ত, যে ইল্লত এবং এলাল এবং সবব আছে না, ইয়াতানাব্বাহু লাহাল হুজাকুল মাহারাত, এই আসবাবে গামে যায় খুফিয়া কাদেহা, এইগুলোর ব্যাপারে ইয়াতানাব্বাহু কি দেবে সংবাদ দিবে, হোজাকু অর্থাৎ চালাক, হোজাক হতে কি চালাক, মাহারাতু অর্থাৎ অভিজ্ঞ অভিজ্ঞ চালাক, মিনাহালে হাজার সানে, এই ব্যাপারে যারা রয়েছেন অর্থাৎ হাদিস হাদিস বিশারদ যারা চালাক এবং অভিজ্ঞ রয়েছে, তাহারা এই ব্যাপারটাকে কি দিবেন, তারা বর্ণনা করে দিবেন, ইয়াতানাব্বাহু তাম্বি হুঁশিয়ার করবেন, এই এই হাদিসটা কি, এই হাদিসটা হাদিসে মুআল্লাল, কারণ এই রাবির মধ্যে এই দুষ্টটিটা আছে। মেন কথা হলো সাধারণ লোক এটা পারবে না, এটা পারবে না, যেমন কা এরসালিন ফিল মৌসুলে, যেমন মৌসুলের মধ্যে এরসাল হাদিসটা যা যায় কি, এই মুত্তাসেল হাদিসটা কি, আরে মৌসুল মৌসুল কি রাবি মতদান দিয়া কোনো বাদ করে নাই, ইত্তেসাল কিন্তু আসলে এরসাল, আসলে কি এরসাল কিন্তু ইল্লাতযুক্ত, আরে হাদিসটা হইছে এরসাল, এরসালটা বর্ণনা করবে কিসের মধ্যে, মৌসুলের মধ্যে, বাহ্যিকে দেওয়া যায় হাদিসটা মৌসুল, মৌসুল হতে কি হাদিসটার মধ্যে কোনো রাব বা রাবি বাদ পড়ে, এটা মাস মুত্তাসিল লেখা দিতেছে, হ্যাঁ কিন্তু এটার মধ্যে এরসালাস রাবি বাদ পড়ছে, এটা কেন জানবো, ওই যাহারা রাবি সম্পর্কে এমন কমক থেকে হাদিস বর্ণনা করছে কেন, ওয়াকাফা ফিল মারফুয়ে
মরফুর মধ্যে মওকুফ করছে, মরফুর মধ্যে হাদিসটা হলো কি মওকুফ, কিন্তু এটা কি করে লাগছে মরফু করে লাগছে, অথবা হাদিসটা হলো মরফু করছে কি মওকুফ। ওয়াকফে ওয়াকফিন ফিল মারফু ফিল মারফু ওয়া নাবু জালি অন্য অন্য আরো রয়েছে। ওয়াকাদ ইয়াক্তাসিরু এবারাতাল মুআল্লাল মুআল্লাল বিকাসরিল্লাম আন একামাতিল হুজ্জাতি আলা দাওয়াহু কাদ ইয়াক্তাসিরু, কখনো কখনো একতেসার সংক্ষেপ করা হয়, ইয়াক্তাসিরু এবারাতাল মুআল্লাল তালিল কারিম, হ্যাঁ তালিল ওই যে যিনি মুআল্লাল দিবনা করে মুআল্লাল হাদিস বর্ণনাকারীর এবারতের মধ্যে ভাষার মধ্যে কখনো কখনো হয় একতেসার সংক্ষেপ হয়। আন একামাতিল হুজ্জাত আলা দাওয়াহু, যে আন একামাতিল হুজ্জাত আলা দাওয়াহু আন একামাতিল হুজ্জাতে, আন একামাতিল হুজ্জাতে আলা দাওয়া হোক, হ্যাঁ তার দাবির উপরে প্রমাণ প্রতিষ্ঠা করার ব্যাপারে, তার দাবির উপরে কি প্রমাণ প্রতিষ্ঠা করার, যেমন কাস সাইরা ফিয়ে ফি নকদি দিনারে পদ্মের আমি, যেমন এরকম কিরম কাস সাইরা ফি, সাইরা ফি বলা হয় যে ব্যক্তি ইয়ার মধ্যে মুদ্রার মধ্যে কোনো খাত আছে কি না, এটার মধ্যে কোনো সল না অসল, এইটাকে যিনি নির্ণয়কারী, হ্যাঁ নির্ণয় করেন, ফি নকদি দিনারে, দিনার অর্থ কি স্বর্ণের যে মুদ্রা, স্বর্ণের নগদ অর্থ কি মুদ্রা, বা দেরহামে দেরহাম কি রূপার মুদ্রা, স্বর্ণ এবং রূপার মুদ্রার মধ্যে ওই সাইরাফির মতন, সরাফির মতন, হ্যাঁ তো সরাফির মতন, এই জন্য হাদিসে মোয়াল হাদিসে কি মোয়াল্লাল হাদিসে মোয়াল্লাল, এইটারে কিন্তু যারা অভিজ্ঞ ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি যারা এটাকে নির্ণয় করতে পারে না, নির্ণয় করতে কি পারে না, আচ্ছা আল মুতাবিয়াতু ফাসলা হেস্তে ফাসলা, আচ্ছা তিনটা সংজ্ঞা আল মুতাবিয়াতু ওয়াস শাহিদু ওয়াল ইতিবারু, শরীর মুক্ত করছে